Hey, what's up guys, this is Suraj, welcome back and new video. If you want to subscribe to our channel, please subscribe to the bell icon and click on the bell icon. Our new video update is coming to you. So, if you want to support us, please support us. That's why our channel is going to grow. So, our comments are very important to our little brother. Comment box. That masturbation is our priority. আমাদের যে মাসা আমাদের যে গোলটি আছে ঠিক আছে মাস গেইন বা ফ্যাট লসে সেটা কি সম্ভব মাস্টারবেশন যদি আমাদের বেশি হয় ঠিক আছে তো সেই বিষয়ে আজকে পুরোটা আলোচনা করব যদি তোমাদের এরকম কোনো প্রবলেম হয় বা তোমরা যদি এরকম করে থাকো মাস্টারবেশন ঠিক আছে তাহলে তোমাদের ভিডিওটা অনেক দেখা দরকারি হয়তো বা তোমাদের কাজে লাগতে পারে তো সেই জন্য ভিডিওটা ফুল দেখে নাও পুরো ইনফরমেশন দেব তো প্রথমে বলি ঠিক আছে মাস্টারবেশন করলে আমাদের যে হরমোনটি বের হয় ঠিক আছে সেটাই হলো আমাদের যে টেস্টোস্টেরন ঠিক আছে টেস্টোস্টেরন আমাদের বের হয় শরীর থেকে তো আমাদের টেস্টোস্টেরন কি কাজে লাগে আমাদের টেস্টোস্টেরন কিন্তু আমাদের ফ্যাট লস ঠিক আছে ফ্যাট লস তারপরে হচ্ছে মাসল গেইন ঠিক আছে আমাদের যেটা গোল আছে মানুষের লিন থাকা বা মাস গেইন ফ্যাট লস একটা একজনের এক রকম গোল থাকে তো সেটাকে পূরণ করার জন্য আমাদের কিন্তু টেস্টোস্টেরন দরকার হয় তো সেই জন্য আমরা কিন্তু যদি হস্তমৈথুন করি ঠিক আছে হস্তমৈথুন করলে আমাদের কি প্রবলেম হয় প্রবলেম হলো যদি বলি একদিকে কোনো প্রবলেমও নেই আবার একদিকে যদি বলি প্রবলেম আছে ঠিক আছে তো বলি প্রবলেম আছে যেমন তোমরা যদি কন্টিনিউ যা করো যে কোনো জিনিসে কিন্তু অল্প ভালো যে কোনো কিন্তু বেশি ভালো না ঠিক আছে তো সেই রকমই জিনিস তোমরা যদি কন্টিনিউ প্রত্যেক দিনই যদি করো তাহলে কিন্তু একটা খারাপ তোমাদের যে ফ্যাট লস বা মাসাল গেইন করছো সেটার দিক থেকে খারাপ কীভাবে খারাপ তোমাদের যদি তোমরা যদি আজকে মনে করো ধরনের প্রত্যেকদিন করছো ঠিক আছে তো আমাদের শরীরে যে আবার নতুন করে স্পাম তৈরি হতে আমাদের কিন্তু চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা টাইম নেয় ঠিক আছে তো আটচল্লিশ ঘন্টা থেকে চব্বিশ ঘন্টা যদি আমাদের ওই স্পাম তৈরি করতে টাইমটা নেয় তাহলে কিন্তু আমাদের যে আমাদের গোলটি আছে যে মাস গেইন বা ফ্যাট লস ঠিক আছে সেই গোলটি কিন্তু আমাদের কিন্তু পূরণ হবে না কারণ আমাদের এদিকে স্পাম তৈরি হতে কিন্তু আমাদের টাইমটা চলে যাচ্ছে যে এক্সট্রা দাও আমাদের যেটা আমাদের দরকার সেই স্পামটা আমাদের কিন্তু যে টেস্টোস্টেরনটা আমাদের দরকার সেটা কিন্তু আমাদের কাজই করতে পারছে না ঠিক আছে তো যদি তোমরা প্রতিদিন করো ঠিক আছে যদি তোমরা চব্বিশ ঘন্টা কিন্তু সহজে হয় না ঠিক আছে চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু ওটা পূরণটা হয় না যদি তোমরা রাইট খাওয়া দাওয়া মানে ঠিকমতো যদি খাওয়া দাওয়া করো ঠিকমতো যদি ঘুম দাও ঠিকমতো এক্সারসাইজ করো তার ফলেই কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে হওয়া সম্ভব নাহলে কিন্তু তোমাদের যে স্পামটা কাউন্ট হতে তৈরি হতে স্পামটা আমাদের কিন্তু দেরি হবে ঠিক আছে তো যখন যদি আমাদের দেরি হয় তো আমাদের ওই কাজেই তো সবসময় টাইমটা চলে গেলো তাহলে আমাদের যে আমাদের আদার যে গোলগুলো আছে সেটা আমাদের কীভাবে সম্ভব হয় সেটা কিন্তু কোনোদিন সম্ভব না তো অনেকে বলবে এখন যে তাহলে আমাদের এটা কি করা উচিত না হ্যাঁ তোমাদের করতে পারো ঠিক আছে এটা আমাদের সবারই হয় এটা আমাদের করার এটা সবাই করে কে না করে সবাই করবে এটা কিন্তু করার মধ্যেও আমি আগে বললাম সব কিছু কিন্তু অল্প ভালো বেশি ভালো না তোমরা করতে পারো তোমরা যদি সপ্তাহে দুই দিন তিন দিন করো ইনাফ কারণ তোমরা যদি একদিন দুদিন পর পরে যদি সপ্তাহে দুই দিন করো ঠিক আছে তাহলে তোমাদের কী হবে তাহলে তোমাদের হচ্ছে বাদবাকি যে দিনগুলো থাকবে ঠিক আছে যে দিনগুলো তোমরা করবে না সেগুলো কিন্তু তোমাদের যে তোমাদের যে গোলটি আছে ফ্যাট লস বা মাসল বিল্ডিং ঠিক আছে তোমাদের সেই গোলের ক্ষেত্রে তোমাদের কিন্তু টেস্টোস্টেরনটা ওই সময় কাজে লাগবে ঠিক আছে আর তোমরা যদি প্রত্যেক দিন করো তাহলে কিন্তু তোমাদের ওটা কাজে লাগবে তোমরা যে ওয়ার্কআউট করছো খাওয়া দাওয়া করছো ঠিক আছে কিন্তু তোমাদের কিন্তু কোনো কাজ কোনো রেজাল্ট দেবে না ঠিক আছে এটা কিন্তু আমি আগে বলে দিলাম তোমাদের কিন্তু কোনো রকমের রেজাল্ট দেবে না তোমাদের তারপরে হচ্ছে ক্লান্তি মেসেজ হবে দেখতে পাবে তোমাদের কোনো কিছু মন বসবে না ভালো মানে অস্থির অস্থি মন হবে মানে আমি প্রত্যেক দিনের কথা বলছি ঠিক আছে মাঝে সাঝে কথা বলছি না কিন্তু এটা তো প্রত্যেকদিন করে তোমাদের কিন্তু চোখ কান এসব কিন্তু ব্যথা হতে থাকবে ঠিক আছে তোমরা বুঝতে পারবে এটা তোমার তখন নিজে বুঝতে পারবে তোমাদের কিন্তু অনেক পরিমাণে এটা ঘাটতি হচ্ছে তো এটা হচ্ছে তো তোমাদের প্রত্যেকদিন করাটা একবারে খারাপ তোমরা করতে পারো দুই দিন তিন দিন পর পর করো কোনো ক্ষতি নাই ঠিক আছে ঠিকমতো তার সাথে খাওয়া দাওয়া করো ঘুম নাও তাহলে কিন্তু তোমাদের আবার আগের মতো চলে আসবে ঠিক আছে তো আমি আগেই বলে দিলাম প্রত্যেক দিন কিন্তু আমি আবার বলছি প্রত্যেক দিন তোমরা এটা করবে না প্রত্যেকদিন করা খুবই খারাপ তোমরা সপ্তাহে দুই দিন তিন দিন ইনাফ কোনো ব্যাপার নাই অনেকে হয়তো এক রকম একজন কথা বলে হয়তো তোমরা এটাতে টেনশনে ছিলে হ্যাঁ অনেকে বলে সেক্স তার মানে করা যাবে না তোমরা সেক্সও করতে পারো ঠিক আছে তোমরা সেক্সও করবে সপ্তাহে দুই দিন তিন দিন তার থেকে বেশি না তো তার থেকে বেশি হলে ওইটা তোমাদের আগে বললাম যদি তোমাদের ওরকম কোনো গোল থাকে যে তোমরা মাস গেইন করবে ফ্যাট লস করবে তাহলে কিন্তু তোমাদের কিন্তু সমস্যা হবে
ঠিক আছে, সেটা কিন্তু কোনো সময় তোমাদের করতে দেবে না, কারণ তোমাদের যে টেস্টোস্টেরন সেটা কিন্তু কাজে লাগবে না, ঠিক আছে, তোমাদের মাস গেইন বা ফ্যাট লসে কাজে লাগবে না, তাহলে তোমাদের সেটা গোলটা কীভাবে পূরণ হবে? তো তোমরা একবার ভেবে দেখো ব্যাপারটা আমি কী বুঝাতে যাচ্ছি, আশা করি তোমরা বুঝতে পেরে গেছো। আর এটা কীভাবে কমাবো, এটা যাদের একবারে যাদের একবারে অ্যাডিকশন হয়ে গেছে, ঠিক আছে, ছাড়তে পারছে না, তো তোমরা কীভাবে কমাবে এটা যদি তোমরা ভিডিও চাও কমেন্ট করো, আমি না হলে দুই তিন দিনের মধ্যে তোমাদেরকে বানিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তাহলে ভিডিওটা দেখার জন্য, এই পরের ভিডিওটি। তো আজকের মধ্যে এতটুকুই, থ্যাংক ইউ, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।